এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন, টিআইবি সবসময় শুধু সরকারের দোষ খোঁজে। সচিবালয়ে আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী। টিআইবি সঠিক গবেষণা নির্ভর তথ্য দেয় না বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমরা 11.5 বছর ক্ষমতায়, টিআইবির কাজ কি শুধু দোষ খুঁজে বেড়ানো? টিআইবি কোনো কাজের সরকারের প্রশংসা করতে পারে নাই। এই টিআইবি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে বড় গলায় বলেছিল। যখন কানাডার আদালত বিশ্বব্যাংক হেরে গেল, টিআইবির তখন জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল। এরকম বহু ক্ষেত্রে টিআইবি প্রমাণ করেছে তারা আসলে প্রকৃতপক্ষে সঠিক গবেষণা প্রসূত কোনো রিপোর্ট পেশ করে না।